মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেস দলের সাফল্যে উজ্জীবিত মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে জেলা কংগ্রেস ভবনের সামনে বিজয় উৎসবে মেতে উঠলেন কংগ্রেস নেতাকর্মীরা। ব্যান্ড বাজিয়ে, বোম ফাটিয়ে, আবির ছড়িয়ে অকাল হোলিতে কংগ্রেস নেতাকর্মীরা পেলেন অক্সিজেন। এ জয়ে উচ্ছ্বসিত বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তীর বক্তব্য। এ জয় গোটা ভারতবর্ষের সাধারণ কংগ্রেস কর্মীদের জয়, রাহুল গান্ধীর নেতৃত্বে। এবং রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছেন যে ভারতবর্ষে কংগ্রেসই পারে দেশ চালাতে, রাজ্য শাসন করতে। নরেন্দ্র মোদী তার সাড়ে চার বছরের রাজনৈতিক ইতিহাসে ভারতবর্ষটাকে কলঙ্কিত করছে। আরবিআই থেকে আরম্ভ করে নীতি আয়োগকে নাম করে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। কৃষি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং দেশের অর্থনীতিকে আজকে তলানিতে ঠেকিয়ে দিয়েছে, এবং যারা টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আজকে তাই এই রায় নরেন্দ্র মোদী বিজেপির অহংকার, তার বিরুদ্ধে মানুষের রায়। জেলা কংগ্রেস অফিসের সামনে রাস্তায় একটা বিশাল রাহুল গান্ধীর কাট আউট নিয়ে নাচ করতে দেখা গেল কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসকে। সারা ভারতবর্ষের মানুষ আজকে এই জয়টার দিকেই তাকিয়েছিল, কারণ একদিকে কালোবাজারি, একদিকে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, একদিকে হচ্ছে ধর্মনিরপেক্ষ বিহীন শক্তি। তাই ভারতবর্ষের মানুষ বেছে নিয়েছিল উন্নয়নকে, ভারতবর্ষের মানুষ বেছে নিয়েছিল নিরাপত্তাকে, ভারতবর্ষের মানুষ গোটা ব্যাংককে যে হারে মোদী শেষ করে দিচ্ছে তার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ রায় দিয়েছে। ভারতবর্ষের মানুষ রায় দিয়েছে যে মোদী গোটা ভারতবর্ষকে স্বপ্ন দেখিয়েছিল যে গোটা ভারতবর্ষের বিদেশি টাকা এখানে আনবে। নরেন্দ্র মোদী সে কাজ করেছে উল্টো, নোটবন্দি করে ভারতবর্ষের অর্থনীতিকে শেষ করেছে নরেন্দ্র মোদী। তাই এই পাঁচ রাজ্যের ফলাফল আগামী লোকসভা কেন্দ্রে কংগ্রেসকে বিপুলভাবে ভারতের ক্ষমতা নিয়ে আসছে, এই রাজ্যের মানুষ এই বার্তা দিয়েছে। আমরা খুশি, আমরা আনন্দিত। রাহুল গান্ধী জিন্দাবাদ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।